আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনবল হাউস আমি পারান রুমে আপনাদের মাঝে চলে এসেছি একটি ভিন্ন ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমি আজকে দুই দিনের একটা ব্লগ দেখাবো সেটা হচ্ছে আমার মানে আপনাদের ভাইয়ের বন্ধুর ছেলের খাতনা অনুষ্ঠানের আগের দিন এবং পরের দিনের কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো তো আমি রেডি হয়ে নিয়েছি এটা হলো রাতে ওদের গায়ে হলুদ ছোটো বাবুর কিন্তু গায়ে হলুদ করতেছে তারপরে পরের দিন অনুষ্ঠান হবে তো রাতে আমরা গিয়েছি যে রেডি হয়ে ওদের অনুষ্ঠান নিচে চলতেছে তো আমরা আসলে এটা মনে হয় করাটা যদিও সুন্দর মা বাবার আনন্দ মা বাবা হয়তো আবেগে করে বাট ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু না যায় বলা যায় আমি মনে করি আমি যতটুকু জানি আর কি তো যাই হোক মা বাবাদের আবেগ যেখানে সেখানে সব কিছু তো হার মানতেই হয় তো ভাবি ভাই খুবই খুশি ওনার ছেলের আসলে বিয়ের মতোই ভাবি বলে যে আসলে আমি বর্তমানে বিশ্বাসী মানে অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না তো সেই হিসাবে এখন যা আছে যখন যেটা করার দরকার সেটাই করবো এইগুলো বলে হাসা হাসি কথা বলতেছে যাই হোক একটু সামনে পিছনের দৃশ্যগুলো দেখাচ্ছি সবাই একটু মজাই করতেছে আসলে তো আমরা আমাদেরকেও রিকোয়েস্ট করলো আসলে উঠতে চাইনি স্টেজে তো ভাই রিকোয়েস্ট করতেছে আমার হাজব্যান্ডকে তো উঠলাম তো একটু মিষ্টি খাওয়া কেক খাওয়ানো এটা আর কি আর কিছুই না হলুদ যদিও দিয়েছে আমরা এগুলো আসলে করাটা না যায় মনে করি আর এগুলো দিই না কখনও আসলে তো যাই হোক আমরা একটু কেক খাওয়াই দিচ্ছি আর আমি আজকে কালো বুটকার সাথে এই কন্টাস্ট ফিন্ট এটা হলো গুজরাটিকা মানে কাজ করা করেছি তো একটু কেমন লেগেছে আসলে জানি না এটা ঈদের সময়ই সিলাই করেছি আসলে বেশি একটা গায়ে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে রাতের অনুষ্ঠান আলোই পড়ি সেজন্য এটা পড়লাম তো এটাও আমার আরেক হাজব্যান্ডের মানে বন্ধুর বেবি টুইন বেবি আর মেয়েটাও তিন মেয়ে মাসাল্লাহ তো এখন বাবুরা বাবুরা খাওয়াচ্ছে কেক এই আর কি আসলে মজাই করতেছে তো পরের দিন হ্যাঁ এটা হলো আজকে সকালবেলা আজকে আসলে সকালবেলা উঠে তো নাস্তা রেডি করা ওগুলো করে এখন আজকে একটু চিন্তা করলাম বইয়ের তাকগুলোকে একটু এফাস ওফাশ করে কারণ এই ওয়ালটাতে মানে টিভি দেখতে এসে কেমন যেন হিজি বিজি লাগতেছে আসলে কয়েকদিন থেকে করব করব করা হচ্ছে না তো আমি একটু এটাকে বুক শেল্ফগুলো এখানে দুইটা আলাদা আলাদাই কিন্তু তো আমি একটু এদিকে এনে এই যে মাঝখানে টিভিটা দিয়ে একটু আর একটু ইয়ে করলাম তো আগেরটা কেমন ডিজাইন ছিল পরেরটা কেমন আপনারা আমাকে জানাবেন কেমন মানে আগেরটাই ঠিক ছিল না এখনকারটা ঠিক আছে তো এটাকে আমি একটু ওয়ালটাকেও কালার করব। কারণ সব সাদার কারণে বেশি একটা ভালো লাগছিল না তো যাই হোক এখন এভাবে করেছি আর একটু ঠিক করব। এখন করে আজকে আসলে গোসল করে আরও গিফট কিনা হয়নি এখন গিফট কিনতে বের হচ্ছি তো এটা একটা নতুন ফ্লাওয়ার বক্স মানে ইয়ে কিনেছি আমি গাছ সুন্দরই লাগে প্লাস্টিকের এগুলো ওয়াশ করা যায় দোয়া যায় খুব ইজিভাবে তো এই জন্য এটাকে টেবিলে এখানে টি টেবিলে লাগিয়েছি ভালো লাগতেছে আসলে সবুজের মাঝে সাদা ফুল তো টিভির সামনে বরাবর এই ডিজাইনটা তো আমি গিফট আইটেম কিনতে গিয়ে এই যে আমার নিজের জন্য একটা পানির জার কিনেছি তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আসলে কোনো কিছু মানে খুশিতে কিনলে সেটা অনেক ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও মন চায় তো আসলে একটা মানে একটা জিনিস কিনতে গিয়ে দেখা যায় চোখে যেটা ভালো লাগে সেটা কিনেই ফেলি জানি না আল্লাহ মাফ করুক তো পানির জারটা আসলে আমি অনেক দিন থেকে কিনবো কিনবো অনলাইনেও দেখি কিন্তু অনলাইনে অনেক দাম যেটা আসলে বাজেটের বাইরে হয়ে যায় তো এইখানে গিফটের দোকানে কিনতে গিয়ে দেখি যে না এটাও চোখে পড়লো এটা হলো ছয় লিটারের তো চোখে পড়াতে জিজ্ঞেস করলাম দাম ওরা বেশিই বলেছে বাট আমি কম তার তারিখ বলেছি সেটার উপরেই দিয়ে দিয়েছে তো ওদের জন্য আমি যে গিফট কিনতে গিয়েছি সে তাদের জন্য মানে কিনতে চেয়েছিলাম ছোটোটা কিন্তু ওরা আসলে এটার দামেই বলে তো সেজন্য এটা হলো ছয় লিটারেরটা একটাই ছিল তো যার কারণে ওইটা আর বেশিই দাম মনে হয়েছে সেই জন্য আর ওদের জন্য কিনি না আর গিফটের ব্যাপারে আমি একটু টিপস দিব কারণ আমরা কোথাও যেতে মানে এরকম ফাংশানে যেতে চাইলে কি গিফট দেব কখনও মানে অনেক সময় মাথায় আসে না তো আমরা যদি একটু মাথা খাটাই তাহলে এই সহজভাবেই কম খরচে সুন্দরভাবে গিফট কিনে দেওয়া যায় তাহলে মানে যারা গিফট পাবে তাদেরও অনেক খুশি হবে তারাও খুশি হবে তো আমি এখানে মাজারি সাইজের দুইটা আর হলো ছোটো বড় মিলিয়ে চারটা ওয়াল ফ্রেম কিনেছি এগুলো খুবই সুন্দর আর আল্লাহু এটা একটা নিয়েছি এটা গাছ একটা নিয়েছি এই যে কেতলি একটা নিয়েছি এটা অনেক সুন্দর এটা আধুনিক এখন চলতেছে সব জায়গায় তো গাছ পিছনেরটা এটা আমার বাসার জন্য নিয়েছি একটু রিজনেবল পেয়েছি সেই জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি তো এগুলো আর হচ্ছে আমি একটা প্রেশার কুক দিব প্রেশার কুকটা আসলে আমার বাসায় আমিও গিফট পেয়েছি তো অনেক সময় আমাদের অনেক কিছু গিফট পাই সেগুলো আমরা যদি যত্ন করে রেখে দিই আমরা আরেক জায়গায় যেতে কিন্তু এভাবে দিতে পারি আসলে আপনারা এরকম করেন হয়তো অনেকে কারা কারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে সাশ্রয় টাকার সাশ্রয় নিজেদের একটু হেকমত করা তো আমি এগুলো দিচ্ছি কারণ ভাবি খুশি হবে শো পিস তারপরে গ মানে রান্নাবান্নার কাজেও একটা জিনিস লাগবে আবার কেতলিটাও কিন্তু ইউজ করা যাবে আর ওয়ালম্যাটগুলোও কাজে লাগাতে পারবে তো একটু স্মৃতি থাকবে একসময় এগুলো মুছতে গেলে ধরতে গেলে একসময় মনে পড়বে ওই ভাই ওই ভাবি এই জিনিসগুলো দিয়েছে তো আমরা দুপুরের জন্য এই যে রেডি হয়ে নিয়েছি আমি এটা কারছুপির করা কাজ এখন যে আধুনিক হ্যাঁ আবায়াগুলো সেগুলো করে নিয়েছি এটা গোল্ডেন এবং সাদা পুঁতি করা কাজ কারচুপিরি তো এগুলো আমার ফেজে দেওয়া আছে এগুলো হ্যাঁ সাড়ে তিন হাজার করে ফেজে দেওয়া আছে তো আমার নিজের জন্য একটা রাখলাম করলাম আর কি তা আমরা এখন চলে যাচ্ছি শান্তি সরি কাকরাইল ওদের অনুষ্ঠান তো রেডি হয়ে নিয়ে যাচ্ছি ওদিকে আমার হাজব্যান্ড আবার ও আগে বেরিয়ে গেছে ওর এক দুইটা মিটিং আজকে পরপর মানে খাওয়ার আগে একটা মিটিং ওটা খেয়ে দিয়ে আবার তাড়াহুড়ো করে ও চলে যাবে ওখান থেকে দেখাও হবে না আমাদের সাথে তো ও চলে গেছে ওর একটা মিটিং ছিল সেটাতে তো আমরা একাই যাচ্ছি মোর শরীর ভালো লাগতেছে না মোর যাচ্ছে না আমরা ফারিও যাতে যেতে চাচ্ছিলো না আমার বোনের মেয়ে আর কি তো জোর করে নিয়ে যাচ্ছি তো একা একা আসলে ভালো লাগে না কোথাও যেতে তো খাবার টেবিলে বসে গিয়েছি আনন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান ছিল তো আমি বুকের মাংসটা চেঞ্জ করে দিয়েছি বললাম যে এটা চেঞ্জ করে দাও তো ও রান দিয়েছে তো এই যে অনেক মজা হয়েছে আসলে কাচ্ছি বিরিয়ানিটা ভালোই লাগে কোথাও ফাংশানে খেতে আসলে তো খুবই মানে টেস্টি খাবার মোত্তাজিরাও খাচ্ছে ওরাও আজকে আসলে খেতে ইচ্ছে করছে না বলতেছে। ও আসতে চায়নি তারপরেও বললাম জোর করে নিয়ে আসলাম ও খেতে বসেছে এই যে বর বরের সাজে সাজিয়ে নিয়েছে বা এই ভাবি বলতেছে যে আসলে পরে দেখব কি দেখব না আল্লাহ হায়াতে বাঁচাবে কি বাঁচাবে না এখন যেহেতু আসি এখনই শখ আল্লাহ শেষ করে নিচ্ছি তো এখন মানে দেখতেছি আসলে ঘুরে ঘুরে এদিক সেদিক লোকজনংশ অনেক পরিচিত মানুষ এসে এসেছে সবার সাথে কথা গল্প গুজব ভালোই লাগলো তো অনুষ্ঠানটা এনজয় করলাম আসলে এরকম মাঝে মধ্যে অনুষ্ঠানে গেলে আসলে অনেক পরিচিত মুখের সাথে অনেক দিন পর দেখা হয় ভালোই লাগে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আর গিফটগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার ঝাড়টাও কেমন লেগেছে আপনারা আপনাদের কাছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ